আমি খুবই ব্যথিত হয়েছি, অবাক হয়েছি আমাদের প্রধানমন্ত্রী বেলি রোড নিয়ে যে মন্তব্য করেছেন সেটাতে। উনি বলেছেন একটা ফায়ার এক্সটিংগুইশার নাই, অগ্নি নির্বাচনের কোনো সিস্টেমই নাই, ব্যবস্থাই নাই। এই লোকগুলোকে এত করে বলেছি, তারা সচেতন হয়নি। এক পরিবারের মার মেয়ে মনে হয়েছে কোনো একটা জায়গায় যাওয়ার আগে বেলি রোডে কাচ্চি ভাই বিরিয়ানি হাউস একবার যাই, চল। মা মেয়ে একসাথে গেছে, ফিরতে পারেনি, পিতা এবং অন্যান্য সন্তান অপেক্ষা করছে। আর আহাজারি কান্না যদি দেখি আমরা, আমি মনে করি কারো চোখের পানি রাখা কঠিন হবে। আজ আমি দুইজন আমার পরিচিত বহিরার সাথে সকালে কথা বলেছিলাম, দুইজনই আমাকে তাদের কথা জিজ্ঞেস করছি, ভালোবাসেন কি অবস্থা? তারা বলছেন ভালো নাই ভাই, যা দেখেছি বেলি রোডে কান্না থামাতে পারছি না। এই কথা আমার বাড়িয়ে বাড়িয়ে বলবার দরকার ছিল না, এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনায় আমাদের কষ্ট পেতে হবে, সেই কষ্টের কথা যত বেশি বলবো কষ্ট হয়তো বাড়বে, কিন্তু তারপরেও আমি বলছি, বলতে হচ্ছে এই কারণে আমি খুবই ব্যথিত হয়েছি, অবাক হয়েছি আমাদের প্রধানমন্ত্রী বেলি রোড নিয়ে যে মন্তব্য করেছেন সেটাতে। উনি বলেছেন একটা ফায়ার এক্সটিংগুইশার নাই, অগ্নি নির্বাচনের কোনো সিস্টেমই নাই, ব্যবস্থাই নাই। এই লোকগুলোকে এত করে বলেছি, তারা সচেতন হয়নি। মানে উনি বোঝাতে চেয়েছেন এই যে দুর্ঘটনাটা হলো, আমি কিন্তু আগেই বলেছিলাম দোষ সব মানুষের, যারা মরেছে, যারা এখানে দোকান করেছে, যারা রেস্টুরেন্ট করেছে, যারা ব্যবসা করেছে। যেরকম করে বাইরে গিয়ে বলেন, দেশের মধ্যে বলেন, এত সুন্দর ভোট 75-এর পরে আর কখনো হয়নি। তারপরে বলেন আগের যে ভোট হয়েছিল এত চমৎকার ভোট, বিরোধী দলের কি হয়েছে তারা মানতে চায় না, যেটা ভোট দিনের ভোট আগের রাত্রে হয়েছে। এখনো একইভাবে তিনি জনগণের সাথে নির্দয়, নিষ্ঠুর, রসিকতার মতো মনে হয়েছে আমার কাছে। উনি বলছেন ওরা কথা শোনেনি, মানে নাই, তাই বলেছে। কথার মানে কি তাই দাঁড়ায় না? আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা হতে পারে? আমি পত্রিকায় বিবৃতি দেখলাম, নগর পরিকল্পনাবিদ দুই একজন, অন্যান্য মানুষ যারা সমাজ নিয়ে ভাবেন তারা বলেছেন এটা একটা হত্যাকাণ্ড। এটা নিমতলির সময় বলা হয়েছিল, এফআর টাওয়ারে বলা হয়েছিল। আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নয় অন্তত সরকারের কাছে। নইলে আমি তো জিজ্ঞেস করতে পারি, আপনি বাজারে যান, টিসিবি একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে তো কোন জিনিস কত টাকায় বিক্রি হবে, কেউ মানে না। সরকার কোনো ব্যবস্থা করতে পারে না। কতবার করে বলা হয়েছে আপনার যাতে অল্টারনেটিভ এক্সিট থাকে, মানে বিকল্প বেরিয়ে যেতে পারেন অগ্নিকাণ্ড কিংবা কোনো দুর্ঘটনা, যদি কারখানার মধ্যে অথবা যেখানে আপনি বাস করেন তার মধ্যে হয়, বিকল্প পথে যাতে বেরিয়ে যেতে পারেন, মানুষ সেটা করতে পারে না। আমি বলি তাহলে সরকার আছে কেন? কয়েকদিন পরে তারা বলতে পারবে আপনার বাড়িতে চোর হয়, চুরি হয়, আপনি ব্যবস্থা করতে পারেন না, দরজার সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন না, আপনার বিল্ডিংয়ের সিকিউরিটি নাই, চুরি হোক ডাকাতি হোক, রাতের বেলা বাইরে থেকে দুর্বৃত্তরা এসে আপনার বেকে ধর্ষণ করুক, সরকার বলবে তোমার দোষ, কারণ তুমি সিকিউরিটির ব্যবস্থা করতে পারো।